নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো সেই সমস্ত গুরুত্বপূর্ণ জি কে এবং জিআর কোশ্চেনগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে বসুন তার কারণ হচ্ছে যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এবং পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তার পারফরমেন্স ঠিক কি রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন আশা করছি আপনাদের পারফরমেন্স টিকে থাকবে বা আপনাদের পারফরমেন্স ইনহ্যান্স হবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে বা বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের চ্যানেলে প্ল্যানে যান আমাদের চ্যানেল দেখুন প্লে আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল বেঙ্গল ওয়েস্টবেঙ্গল ত্রিপুরা টাইড এবং আসাম টাইডে ভিডিও দিয়ে থাকি যেগুলো প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য হাজারের ওপর ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিও আপনাদের মোটিভেশন দেবে তা সুতরাং সেই সমস্ত ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের ফাইনাল পরীক্ষা অবশ্যই ভালো স্কোর হবে এবং আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই অবশ্যই হাতে একটা খাতা পেনসিল নিয়ে নেন তা যে প্রশ্নের উত্তরটা রাইট হবে সেটা রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো এবং আপনারা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার শেষে আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেলেন তা শুরু করবো আজকের প্রশ্ন প্রথম প্রশ্ন থেকে যেটা আপনাদের গ্যালো হোম টাক্কের প্রশ্ন ছিল তা প্রশ্ন নাইট্রোজেন গ্যাসের আবিষ্কার থাকে আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে তৈরি অপশান এ ক্যাভেন্ডিস অপশন বি রাদারফোর্ড অপশান সি চ্যাডউইক এবং অপশন ডি প্রেসলে কোশ্চেন নম্বর 1 আর এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাদারফোর্ড नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 2 সাং কোথাকার নৃত্য অপশন এ হরিয়ানা অপশন বি উত্তর প্রদেশ অপশন সি केरला এবং অপশন ডি বিহার দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হুরিয়ানা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 3 ক্যান্ডেলা কিসের একক অপশন এ পদার্থের পরিমাণের একক অপশন বি দীপন প্রবলের একক অপশন সি বৈদ্যুতিক প্রবাহ সংক্রান্ত একক এবং অপশন ডি তাপ গতীয় মাত্রার একক তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দীপন প্রবলের একক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ব্লবার লবণের সংকেত কি। ব্লবার লবণের সংকেত কি আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে যেটার সঠিক উত্তর আপনার নির্বাচন করুন আমরা স্ক্রিন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কী সঠিক উত্তর যারা বলছেন অপশান এ এন এ টেন এইচ টু ও তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখককে অপশান এ ভি এম ঝা অপশান বি হেনরিক ইভসেন অপশান সি বিমল জালান এবং অপশান ডি রোমিলা থাপার পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিমল জ্বালান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হংকং এর রাজধানীর নাম কি অপশান এ কিংস টাউন অপশন বি টুইটো অপশন সি ভিক্টোরিয়া সিটি এবং অপশান ডি কিগালি ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভিক্টোরিয়া সিটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন জনসংখ্যার দিক থেকে বিশ্বে তৃতীয় স্থান রয়েছে কোন দেশ অপশান এ রাশিয়া অপশান বি কানাডা অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপশন ডি দক্ষিণ আফ্রিকা সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেনে চলে আসি নেক্সট কোশ্চেন আপনাদের স্কুলে কোশ্চেন নম্বর এইট তিনের আকরিকের নাম কি অপশান এ পিনাবার অপশান বি ক্যাসের টেরাইস অপশান সি লিসেনাইট এবং অপশান ডি গ্যালেনা আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্যাসি টেরাইসড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন ইমে এর আবিষ্কার থাকে অপশান এ আইভারসন অপশান বি রে টমিলসন অপশন সি ওয়ালটন লিলেইথ এবং অপশন ডি চাক জোনস নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রেড টমিলসন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টেন ভারতের পশ্চিমতম বিন্দু কি অপশান এ ইন্দিরা পয়েন্ট অপশান বি ভিকু পাস অপশান সি ক্লিক পাস এবং অপশান ডি ঘুয়ার মোতা দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ঘুয়ার মোতা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন ফিলামেন্ট ফিলাটেলি সরি ফিলাটেলি শব্দটি কৃষির সঙ্গে যুক্ত অপশন এ মুদ্রা অপশন বি অপশন সি বই এবং অপশন ডি ডাক টিকিট এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ডাক টিকিট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো একাত্তর সালে এবং অপশন ডি উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কোন জায়গাকে ল্যান্ড অফ পারপেচুয়ার গিনারি বলা হয় অপশন এ অমৃতসর অপশন বি আলাপুজা অপশন সি পাতান এবং অপশন ডি গিনি কোস্ট তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পাতান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 14 আধুনিক নাটকের জনককে অপশান এ শেক্সপিয়ার অপশন বি মিল্টন অপশন সি টলস্টয় এবং অপশন ডি হেনরিক ইপসেন 14 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হেনরিক ইপসেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় কত সালে অপশান এ উনিশশো তিপ্পান্ন সালে অপশন বি উনিশশো এক একষট্টি সালে অপশান সি উনিশশো বাহাত্তর সালে এবং অপশান ডি উনিশশো চুয়ান্ন সালে পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো তিপ্পান্ন সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন কতগুলি ছোটো আমি কতগুলি ছোটো আমির শাহীকে সংযুক্ত করে সংযুক্ত আরব আমিষাহী রাষ্ট্রটি গঠিত হয়েছে অপশান এ পাঁচটি অপশান বি ছয়টি অপশন সি সাতটি এবং অপশন ডি আটটি ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সাতটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন টাইম পাস নামক আত্মজীবনীটি রচয়িতা থাকে অপশান এ অশোক কুমার অপশন বি খুশবন সিং অপশন সি প্রতিমা দেবী এবং অপশন ডি বলাইচাঁদ মুখোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি প্রতিমা দেবী নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট্টিন সংবিধানের কততম অনুচ্ছেদে পঞ্চায়েত সংক্রান্ত বিষয় রয়েছে অপশান এ তিনশো থেকে তিনশো বিরানব্বই অপশন বি দুশো থেকে দুশো তেতাল্লিশ অপশন সি তিনশো আট থেকে তিনশো তেইশ এবং অপশান ডি একশো বাহান্ন থেকে দুশো সাঁত্রিশ আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দুশো বিয়াল্লিশ থেকে দুশো তেতাল্লিশ কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন অপশান এ বল্লভ ভাই অপশন বি সুকুমার সেন অপশান সি জি ভি মাবালঙ্কার এবং অপশন ডি কৃষ্ণ মেনান উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জি ভি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 20 มิস্টাল কোথাকার বাই প্রবাহ অপশন এ আল্পস পর্বত অপশন বি রকি পর্বত অঞ্চল অপশন সি স্পেন এবং অপশন ডি অস্ট্রেলিয়া 20 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আল্পস পর্বত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 21 রক্তের আপেক্ষিক ঘনত্ব কত অপশন এ 2 অপশন বি 0.06 অপশন সি 1.5 এবং অপশন ডি 1.06 21 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি 1.06 নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু আইএফসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ নিউ ইয়র্ক অপশান বি ওয়াশিংটন অপশান সি জেনেভা এবং অপশান ডি প্যারিস বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ওয়াশিংটন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোন ধরনের ভূমিরূপ দেখা যায় অপশান এ সমভূমি অপশান বি ব্যবছন্দ্য মালভূমি অপশান সি অবশিষ্ট মালভূমি এবং অপশান ডি পার্বত্য ভূমি তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অবশিষ্ট মালভূমি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর একাকিত্ব শব্দটি কোন ফোবিয়ার সঙ্গে যুক্ত অপশান এ মাইসোফোবিয়া অপশন বি অ্যাক্রোফোবিয়া অপশন সি অ্যারেমোস্ফোভিয়া এবং অপশন ডি হিপোনোফোভিয়া চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যারেমোফোভিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ রাসায়নিকভাবে ক্লোরিন হল অপশান এ আদর্শ গ্যাস অপশন বি হলজেন অপশন সি ধাতু এবং অপশান ডি শঙ্কর ধাতু পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হলজেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অলিম্পিকের মোটো তৈরি করেন কে অপশন এ জোলাভার্ড অপশন বি হেনরি ডাইডন অপশন সি অ্যান্ডি সানডাম এবং অপশান ডি কিরণ বালোচ ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব আপনাদের কম্পিউটার স্ক্রিনে এই সঠিক উত্তর হচ্ছে অপশান বি হেনরি ডাইডন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন মর্নিং নিউজ সংবাদপত্রটি কোন দেশ থেকে প্রকাশিত হয় অপশান এ জাকার্তা অপশান বি ভারত অপশন সি চীন এবং অপশন ডি বাংলাদেশ সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বাংলাদেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট মিকরি কোন রাজ্যের আদি অধিবাসী অপশান এ অসম অপশান বি মধ্যপ্রদেশ অপশন সি তামিলনাড়ু এবং অপশন ডি ত্রিপুরা আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অসম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন গ্যামবিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ বক্সিং অপশন বি গল্ফ অপশন সি দাবা এবং অপশন ডি বিলিয়ার্ডস উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দাবা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি চেতনা নাট্যদলটি কোন নাট্য ব্যক্তিত্বের নেতৃত্বাধীন অপশন এ নীলকণ্ঠ সেনগুপ্ত অপশন বি অসিত মুখোপাধ্যায় অপশন সি মেঘনাথ ভট্টাচার্য এবং অপশন ডি অরুণ মুখোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অরুণ মুখোপাধ্যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ওয়ান কক বরক কোন রাজ্যে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে অপশান এ ত্রিপুরা অপশান বি অরুণাচল প্রদেশ অপশান সি অসম এবং অপশান ডি মেঘালয় একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ত্রিপুরা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু সর্বপ্রথম কোন দেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় অপশান এ জার্মানি অপশান বি রাশিয়া অপশান সি ইংল্যান্ড এবং অপশান ডি ভারত বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাশিয়া নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি পশ্চিম এশিয়ার কোন দেশে মহিলাদের ভোটাধিকারকে সদ্য স্বীকৃতি দেওয়া হয়েছে অপশন এ মিশর অপশান বি ইরান অপশান সি ইরান অপশন বি ইরাক অপশন সি ইরান এবং অপশন ডি কুয়েত তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কুয়েত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ফোর যে উষ্ণতায় কোনো পদার্থের কঠিন তরল বা বায়বীয় অবস্থা একই সঙ্গে সহাবস্থান করতে পারে তাকে কি বলে অপশান এ স্ফুটনাঙ্ক অপশন বি গলনাঙ্ক অপশন সি ত্রিদশাবিন্দু এবং অপশন ডি কঠিনাঙ্ক চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ত্রিদশাবিন্দু নেক্সট কোশ্চেন কোশ্চেন সমাধিক্ষেত্র অপশন এ আর আম্বেদকর অপশন বি চরণ সিং অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী এবং জোয়েল সিং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চরণ সিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সিক্স কোলাইটিস কোন বা কোলাইটিস রোগের সঙ্গে কোন অঙ্গ আক্রান্ত হয় অপশান এ অন্ত্র অপশন বি অপশন সি অগ্নাশয় এবং অপশন ডি স্নায়ু ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অন্ত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন কার্নালাইট কিসের আকরিক অপশন এ অপশন অপশন সি লোহা এবং ম্যাগনেশিয়াম সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি এইট বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকা কি অপশান এ সংবাদ প্রভাকর অপশন বি দিগদর্শন অপশন সি সমাচার দর্পণ এবং অপশন ডি বেঙ্গল গেজেট আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বেঙ্গল সরি দিগন কোশ্চেন ধর্মগ্রন্থের নাম বাইবেল উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তোরাক্স কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি ক্যাথে স্পেসিফিক কোন দেশের বিমান সংস্থা অপশন এ থাইল্যান্ড অপশন বি হংকং অপশন সি নেদারল্যান্ডস এবং অপশন ডি অস্ট্রেলিয়া চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হংকং নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফর্টি ওয়ান এন চাকো কোথাকার তৃণভূমি অপশন এ আর্জেন্টিনা অপশন বি ব্রাজিল অপশন সি ভেনিজুয়েলা এবং অপশন ডি বলিভিয়া একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আর্জেন্টিনা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফর্টি টু আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে অপশন এ ফোর্থ জুলাই 1776 সিক্স অপশন বি এইট জুন 1776 সেভেন্টি সিক্স অপশন সি ফার্স্ট জানুয়ারি সিক্সটিন এবং অপশন ডি সেভেনটিন নভেম্বর নাইন্টিন সেভেনটি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফোর জুলাই সেভেনটিন সেভেনটি সিক্স নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর্টি কোন লেখকের ছদ্মনাম যুবনাস অপশন এ প্রসাদ রায় অপশন দেবেশ চন্দ্র রায় অপশন সি মনীষ ঘটক এবং অপশন ডি বিনয় মুখোপাধ্যায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মনীষ ঘটক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ফোর এখনও পর্যন্ত ভারতের কোন রাজ্য থেকে সব থেকে বেশি ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছেন অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি গুজরাট অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশান ডি তামিলনাড়ু চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এখানে কোনটা সঠিক উত্তর হয় আপনারা সবাই নির্বাচন করুন এ বি সি ডি চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হয় এর কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ উত্তরপ্রদেশ তাদের সবার উত্তর সঠিক নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর ফর্টি ফাইভ দানিউর নদী ইউরোপের কটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপশন এ ছয়টি অপশান বি সাতটি অপশান সি আটটি এবং অপশন ডি নয়টি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি নয়টি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর 46 সিক্স ব্রিটিশ আমলে কোথাকার রাজার উপাধি ছিল চোগিয়াদ অপশন এ সিকিম অপশন বি গুজরাট অপশন সি রাজস্থান এবং অপশন ডি উত্তরপ্রদেশ ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সিকিম নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন কোন দেশের মাথাপিছু সোনার ব্যবহার সবচেয়ে বেশি অপশান এ ইরান অপশান বি অপশান এ ইরাক অপশান বি ইরান অপশান সি দক্ষিণ আফ্রিকা এবং অপশান ডি সংযুক্ত আরব আমির শাহী সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সংযুক্ত আরব আমির শাহী নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি এইট ভারত মাতা চিত্রটি কারাকা অপশান এ অবরীন্দ্রনাথ ঠাকুর অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি নন্দলাল বসু এবং অপশন ডি সুকুমার রায় আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অবরীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি নাইন ভারতে কোন শতাব্দীতে কাগজ আসে অপশান এ চতুর্দশ অপশান বি পঞ্চদশ অপশান সি ষোড়শ এবং অপশান ডি সপ্তদশ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চতুর্দশ নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ভারতে কোন রাজ্যে প্রথম সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে অপশান এ পাঞ্জাব অপশান বি মহারাষ্ট্র অপশান সি হরিয়ানা এবং অপশান ডি মহারাষ্ট্র তাহলে চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সার অপশান সি হরিয়ানা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে ফেললাম এবার আপনারা একে একে সবাই কি কত মার্কস পেয়েছেন ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কী প্রসেসে আপনাদেরকে তৈরি করা হচ্ছে আশা করছি এইভাবে আপনারা আপনাদের পারফরমেন্স এনহ্যান্স করতে পারেন আপনারা যদি ভিডিও সম্পর্কে কোনো ফিডব্যাক থেকে থাকে বা আপনাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস থেকে থাকে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন আমরা অবশ্যই সেগুলোর উত্তর দেবো এবং আমরা এখন চলে যাচ্ছি আপনাদের পরবর্তী পাঠ সেটা হচ্ছে হোম ট্যাক্সের কোশ্চেন আনসার পর্বে তা কোশ্চেন একটা কোশ্চেন করছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের প্রশ্ন প্রশ্ন হলো যেটা ব্রিটিশ ভারতের ইতিহাস কার রচনা এ দাদাভাই নরাজি অপশান বি জেমস মিল অপশান সি চার্লস গ্র্যান্ড এবং অপশান ডি সুভাষচন্দ্র বসু আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি ব্রিটিশ ভারতের ইতিহাস কার রচনা অপশান এ দাদাভাই নরাজি অপশান বি জেমস মিল অপশান সি চার্লস চার্লস গ্রান্ট এবং অপশান ডি সুভাষচন্দ্র বসু আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ